আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সৈকত ট্রেডিং কোম্পানিতে। ভিউয়ার্স, শুরুতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সৈকত ট্রেডিং কোম্পানির যে ঠিকানাটি রয়েছে, ডিটেলস আপনারা ভিডিওটি শেষে ভিজিটিং কার্ড পেয়ে যাবেন এবং স্ক্রিনে নাম্বার পাবেন, সেই নাম্বারে আপনারা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন। আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে যে সৈকত ট্রেডিং কোম্পানির অসম বা চমৎকার যে কালেকশনগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। টপ বেসিনের খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে এলে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা মোটামুটি সুলভ মূল্যেই টপ বেসিনগুলো কালেকশন করতে পারবেন। সিরামিকের যে টপ বেসিনগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতে আমি আপনাদেরকে যে নতুন যে ডিজাইনের এবং লেটেস্ট ডিজাইনের, সম্পূর্ণ লেটেস্ট ডিজাইনের সিরামিকের যে টপ বেসিন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু আসেন, একটা সাইজটা কি বলতে পারবেন? 24x17 ইঞ্চি সাইজের। আচ্ছা, এই টপ বেসিনগুলো স্ল্যাবে বসানোর জন্য কি ফ্লোর টাইলস দিতে হয় না গ্রানাইট বা মার্বেল দিতে হয়? আচ্ছা, ঠিক আছে। এটা প্রাইসটা কীরকম পড়বে? ১৬৫০০ টাকা। আর কি নতুন আইটেম আসছে? আচ্ছা ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে আরেকটি রাউন্ড শেপের মধ্যে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন শেপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চমৎকার একটি ডিজাইনের। আচ্ছা, এগুলোর পাইপ কোথায় দিয়ে যাবে? পানি যাবে, পানি যাবে নিচে, আর ট্যাপটা কোথায় থাকবে? আউটসাইড থেকে না? এটা এটা সাইজটা কি হবে? ১৬ ইঞ্চি সাইজ। এটা প্রাইসটা কিরকম পড়বে? ১২৫০০ টাকা। ভিউয়ার্স, এটা হলো গোল শেপের মধ্যে, আরেকটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে, আমি বিভিন্ন শেপের দেখাচ্ছি আপনাদেরকে। এটার সাইজটা বলতে পারবেন? ১৫x২০ ইঞ্চি সাইজের না? এটার প্রিট টিকনেসটা কতটুকু হবে? ৬ ইঞ্চি। আচ্ছা, এটা প্রাইসটা কিরকম পড়বে? ১২৫০০ টাকা। আমি নতুনের মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি আমি আপনাদেরকে, চমৎকার একটি ডিজাইনের। এটা আপনাদের এটা কী শেপ বলে? অবাল শেপের মধ্যে চমৎকার ডিজাইন করা রয়েছে দেখতে। এর প্রাইসটা কীরকম? ১২৫০০ টাকা। ভিউয়ার্স, এখানে এলে আপনারা অসাধারণ চমৎকার কিছু কালেকশন পাবেন। এছাড়া আমি অন্যান্য ডিজাইনের মধ্যে দেখাচ্ছি, সলিড কালারের মধ্যে যারা পছন্দ করেন। এই ডিজাইনটাকে কী ডিজাইন বলে? ঝিনুক টাইপের। হ্যাঁ, ঝিনুক ডিজাইনের, দেখতেই পাচ্ছেন একদম সাদা ঝিনুক ডিজাইনের মধ্যে। এটা প্রাইসটা কীরকম পড়বে? ১২৫০০ টাকা। এরকমের মধ্যে, সাদার মধ্যে যারা চাচ্ছেন রাউন্ড শেপও পাবেন। এটা কত পড়বে? ৮৫০০ টাকা। হ্যাঁ ভিউয়ার্স, রাউন্ড শেপের মধ্যে সাদা আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি। এটা কত পড়বে রাউন্ডের মধ্যে? ১৫৫০০ টাকা। এরকম আপনারা বিভিন্ন ডিজাইনের এখানে পেয়ে যাবেন চমৎকার ডিজাইনের মধ্যে। এটা কত পড়বে? ১৩৫০০ টাকা। আর ভিউয়ার্স, চমৎকার একটি ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন, অসম একটি ডিজাইনের মধ্যে। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে আরেকটি ডিজাইনের মধ্যে দেখাচ্ছি, দূর থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন নৌকা ডিজাইনের মধ্যে আর কি। নৌকা ডিজাইনের মধ্যে যারা পছন্দ করেন সিরামিক, এগুলো কিসের? আর্টিফিশিয়ালি মার্বেল না? আচ্ছা, এটা কত পড়বে? ২২৫০০ টাকা। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন আরেকটি ডিজাইনের মধ্যে টপ বেসিন দেখাচ্ছি আমি আপনাদেরকে, মোটামুটি ক্যাপ ডিজাইনও বলতে পারেন, ডিজাইনটা খুবই সুন্দর, ছোটোখাটোর মধ্যে হচ্ছে আছে। এটা এটা প্রাইসটা কিরকম পড়বে ভাইয়া? ১০৫০০ টাকা। আর এটা কিসের, বডিটা কিসের? টেম্পার গ্লাস না? সুন্দর ডিজাইন করা, মাছের ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন। এটা সাইজটা কি? ১৬ ইঞ্চি। এটা প্রাইসটা কিরকম পড়বে? ১০৫০০ টাকা। হ্যাঁ ভিউয়ার্স, রাউন্ড শেপের মধ্যে আমি আরেকটি সুন্দর একটি টপ বেসিন দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল মার্বেল না? সিরামিকের ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন, ১৬ ইঞ্চি সাইজ যেটা। এটা প্রাইসটা কীরকম পড়বে? ১১৫০০ টাকা। হ্যাঁ ভিউয়ার্স, আমি যে কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা সরাসরি এখানে আসলে আপনারা এছাড়াও আরও অনেক ডিজাইনের মধ্যে আপনারা পাবেন। এটা প্রাইসটা কত? এটা কি গ্লাসের, টেম্পার গ্লাস? সিরামিকের না? আচ্ছা, গ্লাসের মতো যদি দেখতে কিন্তু সিরামিকের। এটা প্রাইসটা কীরকম পড়বে? ৮৫০০ টাকা। আর এটাকে কি শেপ বলে? ক্যাপসুল। হ্যাঁ ভিউয়ার্স, ক্যাপসুল শেপের মধ্যে দেখতেই পাচ্ছেন, সুন্দর একটি ডিজাইনের, যাদের জায়গা ছোটো ছোটো জায়গার মধ্যে আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে ব্যবস্থা রয়েছে। এটা প্রাইসটা কীরকম পড়বে? ১১৫০০ টাকা। হ্যাঁ ভিউয়ার্স, আরেকটি দেখাচ্ছি আমি আপনাদেরকে, চমৎকার একটি শেপের দেখতেই পাচ্ছেন,
এটা এটা কিরকম পড়বে খরচ? এটা 16,500 টাকা। হ্যাঁ ভিউয়ার্স, আমি যে টপ মেশিনগুলো দেখালাম আমি আবারও বলছি, এছাড়া আরও অনেক ডিজাইন, অসংখ্য পরিমাণ ডিজাইন রয়েছে। সৈকত ট্রেনিংস কোম্পানিতে আমি আপনাদেরকে স্বাগত জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।